যশোরে প্রভাত ফেরিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে শহরের ফাতেম হাসপাতাল মোড়ে মুক্তিযোদ্ধা সাংসদের পুরনো ভবনের সামনে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যশোরবাসী। এর আগে 21-এর প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান শ্রদ্ধা নিবেদন করেন। এরপর যশোরের পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সাংসদ, জেলা কমান্ড, যশোর সিভিল সার্জন, যশোর পৌরসভা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি শুধু ভাষার অধিকারী ছিনিয়ে আনেননি, বাঙালি সেদিন খুঁজে পান আত্মপরিচয়। এরপর আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় এসেছে কাঙ্ক্ষিত স্বাধীনতা। ভাষা আন্দোলনের 70 বছর পূর্তিতে সর্বস্তরে মাতৃভাষা প্রতিষ্ঠার পাশাপাশি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় বাঙালির। 1948 সালের মার্চ, জীবনে প্রথম ও শেষবার পূর্ববঙ্গে আসেন মোহাম্মদ আলী জিন্না। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। জিন্না তখন হয়তো ভাবেনি যেখানে উচ্চারিত কিছু শব্দই একসময় তার প্রতিষ্ঠিত নতুন দেশের ভাঙন ডেকে আনবে। বহু জাতি নিয়ে গড়া পাকিস্তানের 56% মানুষের ভাষা বাংলা হলেও 6% ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা করার পাঁয়তারা করে শাসক গোষ্ঠী। প্রতিবাদে রাজপথ প্রকম্পিত করে স্লোগান তোলে বাঙালি, গর্জে শত্রুর বুলেট, রক্তাক্ত হয় রাজপথ, প্রতিষ্ঠা পায় মায়ের ভাষার অধিকার। 21 অবিনাশালী সূত্রে গাথা বাঙালিকে দানা বাঁধে জাতীয়তাবাদ, পরে 6 দফা, ছাত্রদের 11 দফা, মাওলানা ভাসানীর 14 দফা, 69-এর গণঅভ্যুত্থান, চূড়ান্ত পরিণাম 71-এর মুক্তিযুদ্ধ। অদ্ভুত হয় স্বাধীন বাংলাদেশের, বাঙালি জাতির প্রথম রক্তাক্ত ফলক 21। 7 দশকে এসে সর্বস্তরে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার সহ 21-এর চেতনা বুকে ধারণ করেই এগিয়ে যাবে বাঙালি। যশোর টিভি, ডেক্স রিপোর্ট। ঠিক আছে, পুষ্পার্ঘ অর্পণ করছেন মুক্তিযুদ্ধ নাবিল ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা এমপি সাহেবের পক্ষ। বাংলাদেশ ছাত্র লীগ যশোর মেডিকেল কলেজ। নেতৃত্বে রয়েছেন ওমর শরীফ ইবনে হাই, যশোর মেডিকেল কলেজের পরে অপেক্ষমান আছেন শহীদ মিনিটে পুষ্পস্তক অর্পণ করার জন্য সম্পাদক ডাক্তার অজয় সরকার স্যার। স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক এই সামনে যান না ভিভো হোয়াশেং কমার্শিয়াল বিডিং বলেন জুনমিন আর মারজানের নেতৃত্বে শহীদ মিনিটে পুষ্পাঙ্গ অর্পণ করেন।